হ্যালো বন্ধুরা, আজ একটা তোমাদের সামনে নিয়ে এসেছি ওয়ার্ল্ডের বড় সব থেকে টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু হয়েছে, যেখানে আমি লাগিয়ে রেখেছি 20 টাকার বিনিময়ে। না, রাউন্ড আমি খেলবো, এই রাউন্ড থেকে যদি আমি উইন করতে পারি আমি নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবো। টেক্কা জোকার হয়েছে, এই যে এটা উল্টে আছে, এখানে যে কোনো কিছু উল্টে থাকতে পারে, যেটা উল্টে হবে সেটাই জোকার হবে। তো আমার হাতে জোকার নেই, রাউন্ড করার মতো বিট আছে, জোকার যে কোনো আমি ড্রপ করছি। তো এই টুর্নামেন্টটা অনেকগুলো রাউন্ড খেলতে হবে। তো প্রথমে তো তুমি 10 টাকা লাগাতে পারো বা 20 টাকাও লাগাতে পারো, 50, 100, 500, এরকম ভাবে বড় বড় অ্যামাউন্টে তুমি খেলতে পারবে। শুধুমাত্র 3টে রাউন্ডে যা স্কোর বেশি থাকবে সে হচ্ছে নেক্সট রাউন্ড কোয়ালিফাইড করবে। এই যে লেখা আছে মিলিয়নারি শুটার রাউন্ড 1, রাউন্ড 2, ড্রিল লেখা আছে 1, ফ্ল্যাশ লেখা আছে 3, অর্থাৎ প্রথম রাউন্ড শুরু হয়েছে, এখন 2টো রাউন্ড হাতে আছে, আর এটা 1স্ট রাউন্ড খেলা হচ্ছে। টোটাল এই টুর্নামেন্টে 2টো রাউন্ড হবে, প্রথম রাউন্ড থেকে 2জন কোয়ালিফাইড করবে আর দ্বিতীয় রাউন্ড থেকে 3জন কোয়ালিফাইড করবে। তো প্রথম রাউন্ডে স্কোর যাদের বেশি থাকবে তারাই হচ্ছে 2ন্ড রাউন্ডে কোয়ালিফাইড করবে, যে হচ্ছে খেলার নিয়ম। আর তা থেকে অন্যভাবে বললে পয়েন্ট প্লাস ড্রিল রামি বলতে পারি। দেখো যে মেট করেছে সে 404 পয়েন্ট হাই স্কোর হয়ে আছে এখন। দেখো এখানে জোগাড় হয়েছে 4, আমার হাতে আছে কত তো 2টা 4, 2টো 4 আছে। দেখো আমার 2 রাউন্ড হয়ে উঠেছে কিন্তু জোগাড় ফ্রি আছে। দেখো বিবিটা আমি 10-এর সঙ্গে কাজে লাগাতে পারছি, এই বিবিটা আমি খেয়ে নিলাম, 8টা আমি এখানে কাটলাম, হাতে আমার স্কোর হয়েছে 3। ঠিক আছে, আমাকে যে কোনো একটা লাইন থেকে যদি আসবে আমি মেট দিতে পারবো। দেখো এখানে আমাকে যদি 2 দেয় তাতে আমি মেট দিতে পারবো, আবার এখান থেকে যদি বিবিও দেয় তাতে আমি মেট দিতে পারবো, অথবা এই যে টিভির পাশে এই কালারে যদি ফায়ার দেয়, গোলাম দেয়, 9 দেয় তাতে আমি মেট দিতে পারবো। ধরো 7 উঠছে, আমার 7টা কোনো কাজে লাগছে না, তাই আমি 7টাকে ফেলছি, কারণ আমার এখানে বিবি দরকার অথবা সাহেব দরকার, অথবা 9 দরকার এখানে, গোলাম দরকার বা এই কালারের 2 দরকার, এই কালারের সাহেব অথবা কালারের গোলাম, কালারের 9 বা এই দিকের গোলাম, এই কালারের গোলাম অর্থাৎ যে আর এই কালারের সাইড, মানে এই কালারের সাইড নয় এই কালারের সাইড। এখন যে মেট দিয়েছে সে তো নিজেকে রাজা ভাবছে, অর্থাৎ 404 হাই স্কোর, কারণ অনেকেই বড় বড় স্কোর খেয়ে নিয়েছে। ঠিক আছে, দেখো একজন 42, একজন 10, একজন 12, একজন 80, মানে পুরো হ্যান্ড সেখানে খেলে, পুরো হ্যান্ড যদি তোমার নামই না হয় তাহলে 80 তুমি খাচ্ছ, যেহেতু এত বড় বড় স্কোর আছে। দেখো সাহেব পড়ে গেল, এখানে আরেকটা ব্যাপার, এখানে 2টো কাছে সম্ভবত খেলা হয়, তার জন্য আরেকটা সাহেব আসতেই পারে। দেখো 8 দিচ্ছে, 4 উঠেছে, দেখো 4 অর্থাৎ এখানে জোকার 4, তাহলে আমি মেট দিচ্ছি, দেখো শো করছি আর কি কত স্কোর করবে সেটাই দেখার বিষয়। দেখো একজন 80 খেয়েছে, একজন 26 খেয়েছে, একজন 46 খেয়েছে, একজন 18 খেয়েছে। দেখো আমার স্কোর হয়ে গেছে 410, আর যে আগে কোথাও মেট দিয়েছিল সে 384। আমার এখানে রানি হয়ে উঠেছে কিন্তু আমি জোকার পাইনি। আমি 10টাকে সাজিয়ে নিচ্ছি, প্রথমত আমার 1টা রানি হয়ে উঠেছে, 1টা রানি আমাকে করতে হবে, কিন্তু আজ আমার কাছে জোকার নেই, এটা একটা ভয়ের কারণ। তার মধ্যে মানে আমার হাতে স্কোর আছে এই বড় বড় তাস, মানে 10-এর ওপরে, এইগুলো মানে গোলাম বিবি সাহেব এগুলো সব 10, তাহলে এইভাবে যদি 10 থাকে তাহলে সবই 10 ধরা হবে। দেখো আমি ড্রপ করে দিলাম কারণ আমি ওর থেকে বেশি স্কোরে আছি, বাকিটা আছে যে আমার থেকে অনেকটাই কমে, অর্থাৎ কেউ যদি আমার থেকে বেশিও স্কোর করে আমি সেকেন্ড পজিশনে থাকবো, অর্থাৎ আমি নেক্সট রাউন্ড কোয়ালিফাইড করবো, তাই আমি ড্রপ করলাম।
তো প্রথম রাউন্ড শেষে দেখো দুজন আছি শেষে, একজন কুড়ি আর একজন কুড়ি, দুজনে মানে আমি একজন কুড়ি ড্রপ করেছিলাম আর একজন কুড়ি সেও ড্রপ করেছিল, তো এই এখন দুটো আশি খেয়ে গেছে, মানে আর একটা 16-48, মানে এমনিতেই 200 পয়েন্ট হয়ে গেছে, এখন তাই এখনও পয়েন্ট শো করেনি। দেখো আমি ফার্স্ট রাউন্ড কোয়ালিফাই করলাম, ঠিক আছে, তো ফার্স্ট রাউন্ড কোয়ালিফাই করার দরুন আমাকে নেক্সট রাউন্ডে আরেকবার মিট করতে হবে, তবে আমি নেক্সট রাউন্ড কোয়ালিফাই করতে পারবো, অর্থাৎ প্রথম ধাপ থেকে আমি কোয়ালিফাই করবো, আবার একটা টুর্নামেন্ট আমি খেলতে পারবো। তো প্রথম রাউন্ডের একটা ঘটনা হচ্ছে, এই রাউন্ডে আমি যে 20 টাকা লাগিয়ে খেলছি আমি এখান থেকে টিকিট পাবো 100 টাকার টিকিট, আবার 100 টাকার টিকিট যদি খেলে আমি কোয়ালিফাই করতে পারি তাহলে আমি 499 টাকার টিকিট পাবো, আবার 499 টাকার টিকিট কোয়ালিফাই করতে পারলে আমি 2999 টাকার টিকিট পাবো, সেইটাই হচ্ছে ফাইনাল রাউন্ড। তো 499 টাকার টিকিটটার ক্ষেত্রে দু রকম কোয়ালিটি আছে, কোয়ালিটি অর্থাৎ ওটা একটা টুর্নামেন্ট হয় যেটায় একটা বিরাট অ্যামাউন্টের প্রাইস থাকে, যেটা প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি যে প্রথম হয়। এছাড়াও 499 টাকাতে তুমি 5 জন কিংবা 6 জন 12 জন এরকম করে খেলে, 12 জনের মধ্যে খেলে কেউ একজন উইনার হয়েছে ডাইরেক্ট, মানে যাকে একজন উইনার করা হয় সে হয়েছে ডাইরেক্ট ফাইনালে যায়। আবার তুমি 499টা একটা টুর্নামেন্ট হয় যেখানে ওই টিকিটটাকে কাজে লাগিয়ে 5-6টা রাউন্ড খেলতে হয় সেখানে, সেই রাউন্ড খেলে তুমি কোয়ালিফাইড যদি করো, প্রথম রাউন্ড যদি কোয়ালিফাইড করো, দ্বিতীয় রাউন্ডে 1-10 এরকম 1-6 মধ্যে যদি থাকো, মানে 5-এর মধ্যে যদি থাকো, তাহলে সামান্য কিছু অ্যামাউন্ট প্লাস হচ্ছে একটা টিকিট দেওয়া হয় ফাইনাল রাউন্ডে যাওয়ার। আবার যদি হায়েস্ট স্কোরার থাকো তাহলে তোমাকে নেক্সট রাউন্ডে যাওয়া যায়, সেখানে পুরস্কারের মূল্যটা আরেকটু বেড়ে যায়। এইভাবে যত ধাপ তুমি এগোতে পারবে কোয়ালিফাইড করে একটা টাকার অ্যামাউন্ট পাবে প্লাস টিকিট পাবে, এটা হচ্ছে আর একটা ব্যাপার। তো আমি যখন টুর্নামেন্টগুলোর একটা শিডিউল বের করবো তো সব কিছু ডিটেলসে ক্লিয়ার করে দেবো। তো যাই হোক, এখন নেক্সট রাউন্ড আমরা শুরু হবে, তো যতক্ষণ শুরু হবে ততক্ষণ আমরা একটু ওয়েট করবো, দেখতে পাওয়া যাচ্ছে এখানে 6 মিনিট মতো সময়, তো আমি একটু ভিডিওটা স্কিপ করে নেব। তো নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে, দেখো 10 জোকার আমার হাতে আছে, 2টো জোকার কিন্তু রামি হয়ে ওঠেনি, 3 যে আমার লাগবে এই কালারে 3 পড়ে গেছে, কিন্তু রামির ভিড় অনেকগুলো হয়ে আছে, এটা একটা আমার প্লাস পয়েন্ট, আমি যে কোনো কার্ড দিয়ে রানই করতে পারবো যদি কার্ডগুলো ঠিকঠাক মিলে যায়। তো এখান থেকে দেখতেই পাওয়া যাচ্ছে 3 জন সেকেন্ড রাউন্ডে 3 জন হচ্ছে কোয়ালিফাই করবে, যারা 100 টাকা করে 3টে টিকিট পাবে টুর্নামেন্ট খেলার জন্য। আমার হাতে যেহেতু স্পিড আছে আমি তাই টানছি, হায় উঠেছে, আমি জিবিটা খাচ্ছি কারণ এটা 2টোর দিক থেকে লাইন করে রাখছি, যদি আসে তো খুব ভালোই হবে, না হলে আমার পুরো লস, অর্থাৎ আসি আমি মাইনাস খাবো।
আমার স্কোরটা দেখো, আমার হাতে পয়েন্ট পেয়েছে 280। যদি আমি রানি করতে পারি আমার অনেকটা পয়েন্ট সেভ হয়ে যাবে, আর নেট যদি আমি করতে পারি অর্থাৎ উইন হতে পারি, তাহলে বাকিটা যে সমস্ত স্কোর হাতে থাকবে সেইগুলো আমার কালেক্ট হয়ে যাবে, অর্থাৎ আমার পয়েন্ট বেশি হয়ে যাবে, আমি নেক্সট রাউন্ডের থেকে একটু এগোতে পারবো। দেখো যে নেট দিয়ে দিল, আমার ফুল হ্যান্ড হার হচ্ছে, অর্থাৎ আমি ফুল হ্যান্ড বাদ হব, বাদ না হলেও আমার এখন হাতে দুটো রাউন্ড আছে, তো আমি 80 খাচ্ছি, 78 পয়েন্ট আমি পেলাম, তাহলে আমার স্কোর দাঁড়া আছে 162। যে নেট দিয়েছে তার হয়ে গেছে 534। চিন্তার কারণ হয়ে গেল, কারণ আমাকে নিম্ন দিতে পারলে আমি বাদ হয়ে যাবো। মিলিয়নেয়ারটা আবার ড্রপ করছি, কারণ আমি ভালো বুঝছি না। দেখো আমার একটা নিয়ত দিয়েছে যেখানে সে স্কোর করেছে 295, লাস্ট স্ট্যান্ড যেখানে আমার রামি হয়ে উঠেছে, কিন্তু আমার তো জোকার নেই। আমাকে খেলতেই হবে, কিছু করার নেই, ড্রপ করার আমার কাছে সুযোগ নেই। তো যাই হোক আমি খেলবো, আমি টানছি আবারও, কারণ আমার এখন জোকারের দরকার প্রচুর। আমার একটা খুব যোগাযোগ খুব দরকার, যোগাড় না করলে খুব চিন্তা হয়ে যাচ্ছে। দেখো যোগাড় উঠেছে, যোগাড় হয়ে আমি মেট করছি। ওহ ভগবান, দেখো একজন তিনটে যোগাড় করেছে কিন্তু তার রানই হয়নি, সেই জন্য সে 63 খেয়েছে। দুজন 20 করে ড্রপ করেছে, একজন 2 পয়েন্ট খেয়েছে, অর্থাৎ যে হাইস্ট স্কোর ছিল। দেখো আমি হচ্ছে প্রথম রাউন্ডের টিকিট পেলাম, যেটা 100 টাকা।